আসসালামু আলাইকুম। লেনদেন এর দুইটা পরিবর্তন আছে, এমসিকিউ ক্লাস আসতে পারে, আমরা প্রতিদিন ছোট ছোট দুইটা জিনিস শিখব। তো নাম্বার এক নিট পরিবর্তন, যার আরেকটা নাম হচ্ছে পরিমাণগত পরিবর্তন, নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন। আরেকটা নাম হচ্ছে কাঠামোগত পরিবর্তন অথবা গুণগত পরিবর্তন। এখন দুইটাকেই শর্ট বুঝি। নিট পরিবর্তন হচ্ছে যদি হিসাব সমীকরণের এ ইকুয়াল টু এল প্লাস ওই সমান সমানের এই পাশ ওই পাশ দুই পাশে যদি পরিবর্তন হয়, এটা হচ্ছে নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন। যেমন একটা উদাহরণ যদি বলি, পণ্য ক্রয়, তাহলে পণ্য যদি ক্রয় করি, ক্রয় করলে কী হয়, ব্যয়, তাহলে ই কমতেছে, সাথে নগদ তো কমতেছে, তাহলে নগদ হচ্ছে এ, তাহলে এই পাশ ওই পাশ দুই পাশে কি প্রভাব বিস্তার করতেছে, এটা হচ্ছে নিট পরিবর্তন। আর যদি এমন হয় একটা এন্ট্রি দিয়ে শুধুমাত্র সমান সমানের এক পাশই পরিবর্তন হইতেছে, সেটা হইতেছে কাঠামোগত পরিবর্তন। যেমন একটা এন্ট্রি যদি বলি আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করলে সম্পদ আসবাবপত্র বাড়তেছে, নগদ কমতেছে, তাহলে একই সাইডে পরিবর্তন হইতেছে। অথবা ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার বাড়তেছে, এল, সাথে ই কমতেছে, তার মানে কি সমান সমানের এক পাশ পরিবর্তন হয়েছে। তার মানে শর্ট কথায় বললে যদি দুই পাশই পরিবর্তন হয় তার নাম হচ্ছে নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন। এবং যদি এক পাশ পরিবর্তন হয় যে কোনো একটা সাইটের মধ্যে প্লাস মাইনাস হইতেছে, এইটা যদি হয় তাহলে হচ্ছে কাঠামোগত পরিবর্তন অথবা গুণগত পরিবর্তন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।